ছেলেটাকে খুন করে বাবা আত্মসমর্পণ করল পুলিশের কাছে। পত্রিকায় সংবাদ শিরোনাম পড়ে কেউ কেউ হেসেছিল, কপিল ভদ্রলোকের মাথাটাই খারাপ হয়ে গেছে, নইলে নিজের সন্তানকে কিনা নিজে হাতেই খুন করে ফেললেন, এই বাবারা কি মানুষ? ভাবা যায় কি দোষ করেছিল ছেলেটি? না, সে তার পরিবারের সাথে অবাধ্যতা করেছিল। সে বলেছিল সে মাস্ক পরবে না, বিনা মাস্কেই বাইরে বেরোবে। হায় রে অবাধ্য ছেলে, এই কারণেই তুই বাবার হাতে খুন হলি? করোনা ভাইরাস মানুষকে খুন করছে, আর তোর বাবা তোকে খুন করে ফেলল। তাই এই সংবাদ শিরোনাম পড়ে এখন মানুষের আর কিছু এসে যায় না, মানুষ এখন বড্ড সিরিয়াস। চাচা এখন আপন প্রাণ বাঁচাতে ব্যস্ত। অবশ্য এই সংবাদে কারো কারো বড্ড হাসি পেয়েছিল, আবার কেউ কেউ ইগনোর করেছিল, কেউ ধিক্কার দিয়েছিল, কেউ বলেছিল বাপের কি আর মাথার ঠিক আছে, ছেলে করোনায় আক্রান্ত হলে বৃদ্ধ বাবা যে নিজেই আক্রান্ত হয়ে মরে যাবেন। আমরা বুঝি তবে আপনাকে লয়ে বিব্রত রহিতে আসিয়াছি এই অবনী পরে। কিন্তু এই সংবাদ শিরোনামের অন্তর্নিহিত পৃষ্ঠায় যদি ঘুরে তাকাই, অথবা যদি আরেকটু গভীরভাবে ব্যাখ্যা করি, কি জানতে অথবা অনুধাবন করতে পারব? আপনারা তো সেটাও জানেন বোধহয়, এই ছেলেটি একজন মানসিক প্রতিবন্ধী ছিল। যদি সেটাই হয়, তবে তার বাবা সেটা বুঝেও কেন এই অমানবিক কাণ্ডটা করে বসলেন? এক, ছেলেটি তো শিশু নয়, শিশু হলে একা বাড়ির বাইরে যাওয়ার প্রশ্নই ছিল না। হ্যাঁ, ঠিক বুঝেছেন, ঠিক পথেই হাঁটছি আমরা। দ্বিতীয়ত, ছেলেটিকে যদি তার বাবা ভালো না বাসতেন অথবা আদর যত্নে লালন না করতেন, তবে এই আত্মজ পৃথিবীর বুকে এতদিন বেঁচেই থাকত না কি? তাই তো। তাহলে আচ্ছা, এটা কি হতে পারে না, কেউ বা কাহারা তার বাবার হৃদয়ের মর্মমূলে আঘাত করেছে, এমন কথা বলেছে? মশাই, আপনার আট পাগলা ছেলে মাস্ক না পরে বাইরে যাচ্ছে, আর আপনি তাকে শাসন করতে পারছেন না? আপনার খ্যাপাটে ছেলের জন্য আমরা কি সব অকালে মরব? আপনি কি একটা বিহিত করুন। আচ্ছা, ছেলেকে আশ্রমে রেখে আসতে পারেন না? কি শিক্ষা দিয়েছেন যে ছেলে বাপের কথা পর্যন্ত শোনে না? আসলে পাগলা বলে বড্ড বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন, বুঝেছেন? এমন অনেক কটু কথায় বিপর্যস্ত মা বাবা। আমরা সমাজবদ্ধ জীব, আমরা এই ভূমণ্ডলের উন্নততম জীব, আমাদের মান এবং ঘুষ দুটোই আছে। কিন্তু এই অসহায় সন্তানের, অসহায় মা বাবার চরম লজ্জা হয়ে বেঁচে থাকে এই সন্তানেরা। করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ভয়াবহ মানুষের জীবন, মানুষের মন, মানুষের বাক্য বিচ্ছুরণ, যা একজন বাবাকে বাধ্য করে নৃশংসভাবে তার সন্তানকে হত্যা করতে। যে সন্তান জন্মের পর ছোট ছোট হাতে, ছোট ছোট অবুঝ পায়ে মা বাবার বুক আঁকড়ে ধরে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, সেই সন্তানই তাদের হাতে নৃশংসভাবে খুন হয়।